দাদা আসতে আনতে এখানে দাঁড়ানো ছিলাম, তো বড় ছেলে ছিল ওদিকে, তো এমন সুরমার শব্দ হয় তখন ওর কেশিয়ার বলতেছে কি ওই যে 48টা গাড়ি দেখতো কেশিয়ার বলতেছে লোক বের ছেড়ে দান ছেড়ে দান, আমি ওরা টান দা ওর ছেলেটা তখন এত টান দা ওই হাজির সাহেবের ঘর দিয়া আমি বড় একটা তালা দিয়া ওই ঘরের দাসাটা দিয়ে একটা গজল দিছি, তা আমি এমনি বউ বেটি সব সরাই ফেলাইছিলাম মারধর করছে। আমি ওই সময় জেলে ছিলাম আর কি, নির্বাচনের দিন নির্বাচনের দিন 11টায়, হ্যাঁ, এরপর থেকেই বিএনপির 5 বছর তত্ত্বাবধায়ক 2 বছর জেল, মায়ের আর মানে বাইরে ছিলাম, পলায় থাকতে হয়েছে সবসময়। গাড়ি গিলি যে বাইর করছে মনে হয় যে এই সিনটাই যে আল্লাহ কেউ না দেখায় লাই চেলে গাড়ি গিলি বাইর করছে, তখন আমি মা আমার খুব খারাপ লাগছে সহ্য করতে পারি। 40টার উপরে মামলা দিছে, পুলিশ বাসায় পিস্তল রাইখা রিকভারি দিছে, সেই মামলা 15 বছর সাজা হয়েছে, সেই মামলা শেষ করছে, এখন নিষ্পত্তি হয়েছে। মানে যত যা ঝামেলা হয়েছে সব ঝামেলার আমার নাম দিয়ে দিচ্ছে, বিএনপির না তারা মামলা দিচ্ছে, জানি না শুনি না দেখি নাই, অথচ সব মামলার আসামি হইতেছে। জেলে ছিলাম ওই সময় মামলা হয়েছে আমার নামে, জেলে থাকার পরও মামলা হয়েছে, পলা ছিলাম তখনও মামলা হয়েছে, মানে মামলা হইলে এটার মধ্যে আমার নাম থাকবই। আর 300 মতন তাদের হাতে বেশিরভাগ ছিল লাঠি ছোড়া, কি হয়েছে চলা রিক্সারি বেঙ্গল হয়েছে, যার যেটা মনে করছে যা দুলুম করছে বাবা তোমার কাছে এইটুকু জীবনে যার এই দুলুম কারণ না ওর। আওয়ামী লীগের লোকজন পুলিশ মারফত ধরাই নিছে, নিয়া বিএনপি নেতাদের পলিশ টুরে অফিসে এগো যে যে ইগুলি ছিল আর কি, আড্ডাখানা ছিল ওই জায়গায় নিছে মারছে, এরপরে থানায় নিছে। যখন 2001 সালে বিএনপি ক্ষমতা আসলো, আসার পরে আমি এলাকায় ব্যবসা করতাম, আলুর ব্যবসা করতাম, আরও ব্যবসা ছিল, তখন আমার আওয়ামী লীগ করাতে আমার উপরে অত্যাচার হয়েছে, অত্যাচার কি আমাদের অনেক আলু নিয়ে গেছে, অনেক আলু নিয়ে গেছে, বস্তা ভরা আলু ছিল, আমি ব্যবসা করতাম মুন্সিগঞ্জে, তখন আমার অনেক আলু নিয়ে গেছে, তখন আমার বাড়িতে থাকাই বিরাটই বিভিন্ন জায়গাতে প্রেশার আসতো, তুমি বাড়িতে থাকতে পারবে না, তুমি বঙ্গবন্ধু দল করছো, এই কথা বলার পরে আমি কিছুদিন পলাই রয়েছি। আমি আমার মামলা খরচ হয়েছে প্রায় 28 লাখ টাকা, মানে যে জায়গায় আমি 10,000 টাকা বেচছি শতাংশ, এই জায়গায় এখন 3 লাখ টাকা শতাংশ, এখন এটা হিসাব করতে গেলো তো অনেক অনেক প্রসপের দিছে, একবার 17টা গুলি করছে পুলিশ, তারপর তাল্লায় বাঁচাইছে বাঁচি, মরে যাওয়ার কথা আর পুলিশ অক কথা এখনও শোনে, মুন্সিগঞ্জের পুলিশ টোটাল পুলিশটাই বিএনপির কথায় চলে। অত্যাচারে বিএনপির অত্যাচারে থাকতে পারে না, দেশে বিভিন্ন লোক যায় আমাকে তলব করতো, বাড়িতে খোঁজতো তোমার ছেলে কই কোন জায়গায় আছে নিয়ে আসো, এই কাজ করছে এটা করছে, বিভিন্ন প্রেশার দিত, তখন আমার জানের ভয়ে নিরাপত্তে আমি নারায়ণগঞ্জে ফোটেলে গিয়ে চাকরি লইছি। কোনো আওয়ামী লীগ আর থাকবো না এই জায়গায়, মানে আওয়ামী লীগ শব্দরই তারা মানতে রাজি না, বিদেশে গুলি করছে। থানায় মামলা করতে যাবো কিভাবে, থানায় মামলা করতে গেলে পুলিশে ধাক্কা দিত, এ বেটা তুই আর কি লিগাইছ, বাটপারি করতেছে বিভিন্ন সিটারি করতেছে, তখন আমাদের থানায় কোনো গুজারা পারি হেবার যেতে দেয় নাই, দেখলে আমাদের দূরে সরে রাখছে। ওরা যেটা করছে সেটা আমরা করতে চাই না, দল করি, দল যেভাবে মানুষ করে সেভাবে করি, কিন্তু অত্যাচার জুলুম এগুলি আমরা করতে রাজি না আর করবো না। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে তাদের বিচার দাবি করি, আমরা তাদের আইনের মাধ্যমে তাদের বিচার হোক, আমরা অস্ত্র বাড়ি চোরা দিয়ে তাদের বিচার করতে চাই না, তাদের বিচার হোক আইনানুগের মাধ্যমে, আদালতের মাধ্যমে সাক্ষী প্রমাণের মাধ্যমে তাদের বিচার হোক। মানে ওদের এই যে অস্ত্র উদ্ধার করতে হইব, অবৈধ টাকা উদ্ধার করতে হইব, তবে আর ওরা এই জুলুম মানুষের সাথে করতে পারবো না, বিচার তো পাইতাম।